প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। রেসলিং এর ইতিহাস বেশ পুরনো। প্রাচীনকালে এই খেলা চলত রাজাদের মনোরঞ্জনের জন্য। বর্তমানেও অসংখ্য মানুষ রেসলিং দেখে উত্তেজনায় ফেটে পড়েন। দুজন মানুষকে একে অপরের দিকে তেড়ে ফুড়ে যেতে দেখে উল্লাস করেন দর্শকরা। যারা রেসলিংয়ে লড়াই করেন তাদের উপার্জনও নেহাত কম নয়। আয়ের হিসেবে রেসলিংয়ের শীর্ষে ব্লুক লেসনার। তিনি এক বছরে বেতন পান $12 মিলিয়ন বা $102 কোটি প্রায়। এছাড়া প্রতিটা ইভেন্টে অংশ নেওয়ার জন্য তিনি পান $5 লাখ বা $4 কোটি 25 লাখ প্রায়। জনপ্রিয়তে এগিয়ে জন সিনা। রেসলিংয়ে এক সময় দারুণ জনপ্রিয় ছিলেন রক, তবে তিনি হলিউডের সিনেমায় নাম লেখানোর পর রেসলিংয়ের রিংয়ে নতুন তারকাদের আগমন ঘটে। এদের মধ্যে জনপ্রিয়তায় সবাইকে ছাড়িয়ে যান জন সিনা। আয়ের দিক দিয়ে না হলেও জনপ্রিয়তার শীর্ষে আছেন তিনি। অবশ্য আয়ও খুব কম নয়। জন সিনা বছরে বেতন পান $8 মিলিয়ন বা $72 কোটি 21 লাখ প্রায়। তিনিও ইভেন্ট প্রতি $5 লাখ পান। তবে জন সিনা স্পন্সরদের কাছ থেকে বেশ মোটা অঙ্কের অর্থ পান। পাশাপাশি তিনি বিক্রিত পণ্যের ওপর 5% সরাসরি পেয়ে থাকেন কোম্পানির কাছ থেকে। রেসলিং ঋণে মেয়েরাও বেশ সাড়া ফেলেছেন, এমনকি আয়ের দিক দিয়েও কম যাচ্ছেন না তারা। বর্তমানে রেসলিং ঋণে মেয়েদের মধ্যে সবার উপরে রোন্ডা রোজি। মেয়েদের মধ্যে তিনিই কেবল $1 মিলিয়নের ওপরে আয় করছেন বছরে। ডেইলি মিররের দেওয়া তথ্য মতে আমেরিকান পেশাদার রেসলার রোন্ডার বার্ষিক বেতন $1.5 মিলিয়ন বা $12 কোটি 75 লাখ প্রায়। 32 বছর বয়সী রোন্ডা রোজি অবশ্য হলিউড থেকেও বেশ মোটা অঙ্কের অর্থ আয় করেন। 2008 সালে বেজিং অলিম্পিকে জুডিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার ছেলে রোমান্স রেইনাস। 34 বছর বয়সে এই রেসলার বেশ সুনাম কুড়াচ্ছেন। রেসলিং রিংয়ের বাইরে তিনি বেশ বড় মাপের রাগবি তারকাও ছিলেন, NFL-এ খেলেছেন। রেসলিং রিংয়ে খুব কম আয় করেন না রোমান। বছরে তিনি বেতন পান $5 মিলিয়ন বা $42 কোটি 42 লাখ প্রায়। ওয়ার্ল্ড হেভিওয়েটে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি, জয় করেছেন রেসলিংয়ের শিল্ড। তবে ব্লুক লেসনার এবং জন সিনার স্থানে যেতে আরও কঠিন পরিশ্রম করতে হবে তাকে। লেসনার ও সিনা দুজনেই 42 বছরের, সেই হিসাবে সেরা হতে খুব একটা সময় লাগবে না। তিনি বর্তমানে রেসলিং এর লাইভ ইভেন্টের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক রেসলারও এক সময় হলিউডে দারুণ সব মুভি উপহার দিয়েছেন। বছরে তার আয় $3.75 মিলিয়ন বা $319 কোটি উপরে। রেসলিং এর সিনিয়র স্টাফদের মধ্যে আয়ের দুয়ে আছেন ভিন্স ম্যাকম্যাহন, যার আয় $2.4 মিলিয়ন। আজ এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।